আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের প্রশ্ন, স্যার, ডাটা এন্ট্রি কাজগুলো করতে হলে কি মাইক্রোসফট অফিসের এক্সেল ব্যবহার করা কি বাধ্যতামূলক, নাকি এক্সেলের পরিবর্তে লিব্রে অফিস অথবা গুগল শিট ব্যবহার করা যাবে? দেখুন, যারা মূলত ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে থাকে তাদের অনেকগুলো বিষয় নিয়ে অবশ্য অবশ্যই ধারণা থাকতে হয়। তার মধ্যে আপনাদের যে গুগল শিট বলেন, গুগল ডক বলেন, মাইক্রোসফট ওয়ার্ড বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, এগুলো সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত ভালো, এবং আপনি এটা যতটা বেশি জানবেন ততটাই আপনার ডাটা এন্ট্রির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনার যে লাগবেই শুধুমাত্র ডাটা এন্ট্রি করতে গেলে যে ভাই মাইক্রোসফট অফিস সম্পর্কে জানতেই হবে কিনা, হ্যাঁ, মিনিমাম বিষয়টা আপনাকে বেসিক জ্ঞানটা অন্তত থাকতে হবে, তা নাহলে আপনি অনলাইনে গিয়ে এই কাজগুলো খুব একটা সুবিধা করতে পারবেন না। কেননা এটা যে বেসিক পয়েন্ট, এই বেসিক পয়েন্টটা যার যত বেশি হার্ড হবে সে ডাটা এন্ট্রি পার্টে গিয়ে তত বেশি আপনার সুন্দর কাজগুলো করতে পারবে। তাই অবশ্যই অবশ্যই মাইক্রোসফট আপনার যে অফিসের যে ফাইলটা রয়েছে, আপনাদের অফিস অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, সবগুলো কাজ কমপ্লিট করার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। ওকে, এরপরে কোনো তথ্যের প্রয়োজন হলে সরাসরি আমাদের ওয়েবসাইট outsourcingbd.net ভিজিট করতে পারেন, অথবা কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের যে কোনো ভিডিও নিচে গিয়ে কমেন্টস করবেন, আপনার প্রশ্নের উপরে গিয়ে আমরা অবশ্যই একটা ভিডিও মেক করে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।